ওকে আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত মুখের ব্যথা এবং মুখের জ্বালা পোড়া নিয়ে ভুগছিলেন এবং ডায়াগনোসিস হচ্ছিল না। সো চলেন সরাসরি রোগীর গার্জিয়ান বা রোগীর গার্জিয়ানের সাথে কথা বলি। কি হয় আপনার? উনি আমার হাজবেন্ড। আচ্ছা, ওনার কি সমস্যা ছিল? ওনার দাঁতের সমস্যা ছিল। আচ্ছা, দাঁতে কি সমস্যা? দাঁতে মনে করেন যে এই সিল্কি আইতো অনেক প্রচুর পরিমাণ ব্যথা, এই কারণে উনি কাজ করে অনেক ডাক্তার আমি দেখাইছি অনেক জায়গা, কিন্তু আমি কোনো উপকার পাইনি। আচ্ছা, আপনার কাছে আসার পরে এখন এই যে একটু সুস্থ, আর আমার বিয়ের পর থেকে জাল খেতে পারতো না। আচ্ছা, জাল খেতে পারতো না, যা মানে খুব ঝাল লাগতো। হ্যাঁ, মুখে অনেক ঝাল লাগতো। আচ্ছা, এখন খেতে পারেন ঝাল? আমি মোটামুটি অনলাইন ভালো খেতে পারি। আচ্ছা, ঠিক আছে। আপনার কি মানে খুব কষ্ট হয়তো, ব্যথা প্রচন্ড ব্যথা নাকি? আচ্ছা, তো ওনার আসলে ডায়াগনোসিস হলো হচ্ছে ট্রাইজিউনাল ইউরোলজিয়া, বাট উনি এটা অ্যাজিউরাল যেটা হয় যে মিস ডায়াগনোসিস হওয়ার কারণে তার বেশ কিছু টুথ এক্সট্রাকশন করা হয়েছে। অলমোস্ট কোনো দাঁতই নাই, জাস্ট দুইটা দাঁত আছে, বাকি দাঁত সব এক্সট্রাকশন করা হয়েছে দাঁতের ব্যথা হিসাবে। প্লাস অ্যাসোসিয়েটেড তার সাথে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ছিল, আর আমরা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিটা কারেকশন করেছি, সাথে হচ্ছে ট্রাইজিউনাল ইউরোলজিয়া ট্রিটমেন্ট দিয়েছি এবং আলটিমেটলি তার পেইন অলমোস্ট 90-95% রিজলভ। এখন আমরা এই ট্রিটমেন্টটাই কন্টিনিউ করবো। সো এই ডেন্টাল পেইনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে নিউরালজিক পেইন। সো আমরা ডেন্টাল পেইনে যদি আমরা ডায়াগনোসিস করার সাথে সাথে এই নিউরালজিক পেইনটা মাথায় রাখি, তাহলে এই ধরনের রোগীদের আশা করি কষ্টের পরিমাণটা কমে যাবে। আর সাথে যারা অনেক দিন যাবৎ খেতে পারতেছে না বা মুখে ঝাল লাগে, সেক্ষেত্রে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে কিনা, যদি কোনো অন্য কোনো অর্গানিক ডিজিজ না থাকে লাইক লাইকেনড্রোনাস, ডিসকোমাইটিস, জিঞ্জিভাইটিস, আর কোনো হারপিটিক ইনফেকশন, হ্যাঁ এই ধরনের জিনিস না থাকলে অপরদিকে আমরা চিন্তা করবো যে তার কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে কি না। সো ওই জায়গা থেকে ওনার কিন্তু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি ছিল দীর্ঘদিন জোরে, এবং আলটিমেটলি সেটা কারেকশন করাতে ওই জিনিসটাও রিকভার করেছে। এই জিনিসটা শুনতে তো আমাদের ডাক্তার হিসেবে খুব ভালো লাগে যে অন্য যিনি তার বিয়ের পর থেকে ওনাকে কোনো সময় ঝাল খেতে দেখে নাই, হ্যাঁ ঝাল জাতীয় খাবার খেতেই পারে নাই। সো আপনার বয়স কত এখন? বয়স হচ্ছে 55। সো এখন উনি ঝাল খেতে পারতেছে, সো এটা আমাদের জন্য অনেক বড় একটা সার্থকতা। সো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য দোয়া।